সবাই ভালো আছো? আমি ভালো থাকবো যদি তোমরা সবাই এখন মিউট করো মার্জিয়া না। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই এখন মিউট করো, তা না হলে আমি আজকে ক্লাস করব না, কথাই বলবো না। ক্লাস করব কিন্তু তোমাদের সাথে আমার কোনো আর সম্পর্কই থাকবে না। সবাই মিউট করো, তারপর ক্লাস শুরু করব। সবাই মিউট করো। আয়েশা, আয়েশা মিউট করো। হাফসা আহমেদ মিউট করো। সবাই মিউট করে যে দুই একজন শুধু বাদ। রোল আটাশ মিউট করো। মিউট করো সবাই, তাহলে আমি কথা বলতে পারবো। ওয়ালাইকুম আসসালাম প্রেমা। মিসকে দেখতে হবে, মিসকে দেখবে হচ্ছে আগামী শনি রবিবার। হ্যাঁ এই জন্য আমি দেখাচ্ছি না, কথা শেষ হয়ে গেলে তখন দেখাবো, ঠিক আছে? আচ্ছা শোনো, এখন বলো এই যে আমাদের আজকে কোন অধ্যায়ের পড়া শুরু করব বলো তো, কে বলতে পারবে দেখি? কোন অধ্যায়? ভেরি গুড, ভেরি গুড। আমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন অধ্যায় পাঁচ আলোচনা করব। আম্মা আমি এই যে মিলিলা কান্না শব্দ হইতেছে, নিয়ে যেন রে পড়ুক, ওই যে ওই পাশে নিয়ে যেতে কও। হ্যাঁ, তাহলে আমরা কি করব আজকে হচ্ছে অধ্যায় পাঁচ কথা। আজকে অনেক সবাইকে অনেক ধন্যবাদ, সবাই মিউট করেছ। এখনো দেখি তো কি বাকি আছে, কথা বোঝা যাবে বাবা, একটু নেটে তো সমস্যা থাকে এই জন্য কথা বোঝা যায় না। এই যে সারিকা তুমি একটু মিউট করো, হাফসা আবদুল্লাহ এই দুজন বাকি সবাই মিউট করেছে। হাফসা আবদুল্লাহ ভেরি গুড, আমার গুড স্টুডেন্ট সবাই, এই তো শিখে ফেলেছে। আমি জানি তো সবাই অনেক ভালো পারো, দেখেছো আমরা তিন চার দিন ক্লাস করেই সব বুঝতে পেরেছি। গুড গার্ল, সবাইকে আমার পক্ষ থেকে এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। ঠিক আছে, আমরা আজকে হচ্ছে পর্ব পঞ্চম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আমি একটু তাড়াতাড়ি করে পড়বো এবং দেখিয়ে দেব তোমাদের। আর হচ্ছে আমি এখন আজকে কথা বোঝা যাচ্ছে আজকে তোমাদের বলে দেই, শোনো এই রিভিশন ক্লাসগুলো আবারও আমি করব। আমি তোমাকে আবার তোমাদের সবার উদ্দেশ্যে একটু বলছি, আমি একটু ঢাকার বাইরে আছি, যার জন্য সবাই মিউট করো, কেউ কথা বলবে না, যার জন্য শারীরিক শিক্ষা ক্লাস শেষ হয়ে গেছে, তারপর আবার করব আমি। হ্যাঁ এটা আমার মাথায় আছে, এবার মিউট করে দাও সামিহা, মিউট করো। ঠিক আছে, ভেরি গুড। আমরা শারীরিক শিক্ষা ক্লাসটা আবার করব, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়টা একটু তোমাদেরকে শেষ করে নিই, তারপর আমি করব। আমি তোমাদেরকে আবারও বলছি আমার গুড গার্লেরা, শোনো মনোযোগ সহকারে, তোমাদের এই ক্লাসগুলো রেকর্ডিং ক্লাস হচ্ছে হবে, এবং পরবর্তীতে আমরা হচ্ছে কি করব জানো, এই ক্লাসগুলো আমি আবারও তোমাদেরকে রিভিশন দিয়ে দেব।
ঠিক আছে, অতএব কোনো চিন্তা করবে না, যেইটা পাই নাই আমি আজকে, লিখতে পারি নাই ম্যাডাম, লেখা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, আমি সবগুলো কম্পোজ করে তারপরে ল্যাপটপে তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেবো এবং গ্রুপে সবগুলো প্রশ্ন উত্তর দিয়ে দেবো। যে যেভাবে পাও আমি সেই ব্যবস্থায় করব। আমার মোবাইল নাম্বার আছে, তোমরা, আমি ইমো নাম্বারে সবগুলো প্রশ্ন উত্তর দিয়ে রাখবো, আর প্রয়োজন হলে সেখান থেকে কেউ যদি চাও আমি তোমাদেরকে ছবি তুলে দিয়ে দিতে পারবো। অতএব এই পড়া নিয়ে কোনো চিন্তা করবে না। ওয়ালাইকুম আসসালাম, মিউট করো। হাদিয়া ইসলাম মিউট করো, রাইসা মিউট করো আগে। প্রশ্ন পরে, আগে মিউট করো, পড়া শেষ করে নেই তারপরে বাবা। উম্মে জান জাহান না, একটু পরে বলবো, হ্যাঁ মিউট করো, আগে মিউট করো, পরে কথা বলবো, এখন পড়া শেষ করে নি, মিউট করো সবাই। আচ্ছা এখন হচ্ছে আমরা গ্রুপের নাম তোমাদের ক্লাস টিচার ম্যাডাম বলে দেবে। এখন এখন আর একটা কথাও বলবে না কেউ, দুই দিন কিন্তু অনেক ডিস্টার্ব করেছো, আর কোনো কথা না, এখন শুধু প্রশ্নগুলো শুনবে, মিলিয়ে নেবে, যারা তুলতে পারে নাই তারা বলবে না ম্যাম তুলতে পারিনি, আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দেব, যেভাবে পারি চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। শুধু এখন মনোযোগ সহকারে শোনো, আমি আস্তে আস্তে প্রশ্নগুলো পড়ছি, সবাই একটু মিলিয়ে নাও। আমাদের আজকের পঞ্চম অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। একজন ভালো মানুষ, দেখো আমার আমার স্টুডেন্টরা অনেক ভালো হয়ে গেছে, আমি লিখবো, হ্যাঁ লিখতে পারো এখন, আমার ছাত্রীরা অনেক ভালো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আবার বলেও দিচ্ছি, আমার কথা শুনে সবাই লিখে নেবে। আমি আবারও বলছি কথা বলো না, হ্যাঁ লেখা শুরু করবে, আমি বলছি যে আমি পড়ে দিচ্ছি, আমার কথা শুনে তোমরা লিখে নাও, আর প্রশ্নগুলো সবগুলো কম্পোজ করে আমি তোমাদেরকে ল্যাপটপে দেখিয়ে দেব। আমি আবারও বলছি, আবার ক্লাসগুলো রিভিশন ক্লাস হবে, এবার সবাই শুরু করো তাড়াতাড়ি। আমাদের যদি লাইন কেটে যায় তাহলে তোমরা ভেবে নেবে কোনোভাবে নেটে সমস্যার কারণে লাইন কেটে গেছে, ঠিক আছে, ক্লাসে আর অ্যাটেন্ড করতে হবে না, তবে হচ্ছে আমি আমি রেকর্ডিং করে ক্লাস আপলোড দিয়ে দেবো, প্লিজ কথা বলো না। রেডি সবাই, প্রস্তুত, খুব এখন একদম সবাই মিউট করে রাখো, শুধু আমার কথা শুনবে, একটা কথা বলবে না, যদি কোনো শব্দ বুঝতে না পারো আমি বারবার পড়ে দেব। স্টার্ট, এক নাম্বার প্রশ্ন দেখো, একজন ভালো মানুষের যেসব গুণ থাকা প্রয়োজন তার মধ্যে অন্যতম কোনটি? আবার বলছি আমি প্রশ্নটা, একজন ভালো মানুষের যেসব গুণ থাকা প্রয়োজন তার মধ্যে অন্যতম কোনটি? উত্তর লিখবে, একজন ভালো মানুষের যেসব গুণ থাকা প্রয়োজন। প্রশ্ন বলবো আরেকবার, এখনই কেন বলতেছি, এখন তো উত্তরটা বলতেছি তাই না, উত্তরটা যতটুক পারো লিখতে থাকো, আবার তো আমি প্রশ্নটা বলবো, আমার কথা শুনে শুনে লিখতে থাকো, আবার উত্তরটা বলছি শোনো, একজন ভালো মানুষের যেসব গুণ থাকা প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো সত্য কথা বলা। আবার প্রশ্নটা বলছি দেখো, এক নাম্বার প্রশ্ন, একজন, সবাই মিউট করো,
বাসায় শব্দ আসছে, বাসায় কথা বলছে সেই শব্দ আসছে ক্লাসের মধ্যে, এটা কেউ করবে না প্লিজ। একজন প্রশ্ন, এক নাম্বার প্রশ্ন, একজন ভালো মানুষের যেসব গুণ থাকা প্রয়োজন তার মধ্যে অন্যতম কোনটি? অনেকগুলো গুণ থাকে মানুষের মধ্যে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুণ কোনটি, সবচেয়ে অন্যতম গুণ কোনটি? উত্তর লিখব আমরা, একজন ভালো মানুষের যেসব গুণ থাকা প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো সত্য কথা বলা। যদি আমি প্রশ্ন আবারও পড়ব, তোমরাও পড়বে, অতএব কেউ যদি মিস হয়ে যায় কথা বলা দরকার নেই, আবার তোমরা যখন পড়ব তখন মিলিয়ে নেবে, ঠিক আছে? শেষ কথা। আচ্ছা, এইবার দুই নাম্বার প্রশ্ন দেখো। রুমন একজনের নাম, ঠিক আছে? রুমন, রুমন সবার সাথে ভালো ব্যবহার করে। এক নম্বর প্রশ্ন আবার বলছি, একজন ভালো মানুষের যেসব গুণ থাকা প্রয়োজন তার মধ্যে অন্যতম কোনটি? শোনো, তোমরা এটা রিভিশন ক্লাস হচ্ছে, তোমরা এই যে ইউটিউবে ক্লাসগুলো করনি, যারা এখন বলতেছো যে মিস আরেকবার বলেন আরেকবার বলেন, এটা কারণ কি? তোমরা কি ইউটিউবে ক্লাসগুলো করনি আমাকে বলো তো। মিস আমি করেছি, যে করেছো তাকে জিজ্ঞেস করি নাই, যে করেছো তাকে জিজ্ঞেস করি নাই তো। ইউটিউবে কেন ক্লাস করানি? এই ক্লাসগুলো সব ইউটিউবে এখন পর্যন্ত আছে, এখন পর্যন্ত দেওয়া আছে, এটা বললে তো হবে না বাবা যে পাইনি। হ্যাঁ, সবাই মিলাচ্ছে, কিন্তু দুই একজন বলতেছে মিস আবার বলেন, এটা দেখা যাচ্ছে না, এটা করছেন, ওই যে প্রেমা বারবার বলছে মিস দেখা যাচ্ছে, তো তো যারাদেরটা দেখা যাচ্ছে না এদের নেটে একটু সমস্যা হচ্ছে, তারপর আমি আবার ক্যামেরা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন আমাকে পড়াটা শেষ করতে দাও, আমি বারবার বলতেছি, কেন বুঝো না বাবা, যে আমি একটা প্রশ্ন কয়েকবার পড়বো, একটা প্রশ্ন নিয়ে যদি আমরা বসে থাকি তাহলে তো সবাই মিলাতে পারবে না একজনের জন্য, তাই না? তোমরা একটু দ্রুত লেখার চেষ্টা করো, একজনের জন্য কি আমি পুরো সারাটা ক্লাস ই করে দেবো বলো? সবাই তো মিলাবে, তাই না? এটা রিভিশন ক্লাস চলছে, যে ক্লাসটা পাওনি তার জন্য তো এখন একজন দুজনের জন্য তো আমি পুরো ক্লাসটা এখন অফ করে দিতে পারি না, কারণ আমার তো আগাতে হবে সামনের দিকে। এখন সবাই মিলাচ্ছে, সেখানে যে লিখতেছো সে বারবার যদি ডিস্টার্ব করো, মিস আরেকবার বলেন আরেকবার বলেন, তাহলে তো সবার ডিস্টার্ব হবে। এখন আমাকে শেষ করতে দাও, আবার আমি পড়বো। কি সবাই হচ্ছে সংক্ষিপ্ত করার জন্য ব্যস্ত, স্ক্রিনশট পেয়ে গেছো তোমরা এত নেটের যুগে, স্ক্রিনশট পরে। এখন হচ্ছে আমি আর পারছি না তোমাদের নিয়ে। আচ্ছা, এখন হচ্ছে আমার প্রশ্নটা শেষ করতে, আর কেউ বলবে না মিস আবার বলেন, আমরা রেকর্ডিং ক্লাস আবার পাবো, আবার করে নেব, ঠিক আছে? সবাই মিলাচ্ছে, সবার ক্লাস কিন্তু শেষ, দুই একজন মাত্র বলতেছো এই কথাগুলো। রেডি সবাই, কার বাসা থেকে শব্দ আসছে মিউট করো, আমি আসলে তোমাদের ক্লাস নিয়ে স্যাটিসফাই হতে পারছি না, কারণ হচ্ছে তোমরাই যে আসছে একটু বলেন, বলেন। হ্যাঁ ঠিক আছে প্রেমা, অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দুই নাম্বার প্রশ্ন দেখো, রুমন সবার সাথে ভালো ব্যবহার করে, সত্য কথা বলে এবং অন্যের উপকার করে, তুমি রুমনকে কি বলবে? উত্তর, আমি রুমনকে
একজন ভালো মানুষ বলবো। আমি রুমনকে একজন ভালো মানুষ বলবো। তিন নম্বর প্রশ্ন, আমরা কেন ভালো মানুষ হব? তিন নম্বর প্রশ্ন, আমরা কেন ভালো মানুষ হব? উত্তর, ভালো মানুষদের সমাজে সবাই পছন্দ করে আর তাই আমরা ভালো মানুষ হব। এখন এখানে তিনটা প্রশ্নই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সবাই স্ক্রিনশট নাও যেটা নিতে ইচ্ছা করে। দেখো তো এখন দেখা যাচ্ছে? এবার বলো তো সবাই, এবার প্রেমা এই তিনটা প্রশ্ন আরেকবার একটু বলো, সবাই মিলিয়ে নিক। হ্যাঁ বলছি, একজন ভালো মানুষের যেসব গুণ থাকা প্রয়োজন তার মধ্যে অন্যতম কোনটি? উত্তর, একজন ভালো মানুষের যেসব গুণ থাকা প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো সত্য কথা বলা। দুই নম্বর প্রশ্ন, রুমন সবার সাথে ভালো ব্যবহার করে, সত্য কথা বলে এবং অন্যের উপকার করে, তুমি রুমনকে কি বলবে? উত্তর, আমি রুমনকে একজন ভালো মানুষ বলবো। তিন নম্বর প্রশ্ন, আমরা কেন ভালো মানুষ হব? ভালো মানুষদের সমাজের সবাই পছন্দ করে আর তাই আমরা ভালো মানুষ হব। আমি বলি এবার। আমি কে, নাম বলো। আমি রাইসা। আচ্ছা রাইসা বলো। একজন ভালো মানুষের যেসব, না এটা তো পড়া হয়ে গেছে রাইসা, এটা হয়ে গেছে। দুই নাম্বার বলো। আমি তো তিনটাই বলেছি। ও হ্যাঁ ঠিক আছে। ও আচ্ছা তাহলে তুমি চার নাম্বার থেকে বলো। আচ্ছা চার নাম্বার আমরা শুরু করি নাই তো। এখন সবাই মিউট করো। চার নাম্বারটা দেখো, কোন কাজগুলোকে তুমি মন্দ কাজ বলে অভিহিত করবে? উত্তর, আপনি একটু আমাকে তিন নাম্বারটা একটু দেখাবেন। কোনটা? তিন নাম্বারটা। এই যে দেখছো, সবার শেষ হয়ে গেছে একজনের জন্য। এখন এই এইভাবে করলে ক্লাস শেষ করা যাবে না। ঠিক আছে, আর দেখানো যাবে না। মিস আবার কে? মিস এটা টিক চিহ্ন। আচ্ছা এই বলো তো, মুনতাহি নাকি ক্লাসে আছো? ক্লাস থ্রি? হ্যাঁ মিস, মুনতাহি না আজকে আসেনি। গতকাল কি এসেছিল জারে? না মিস, ও ওকা গতকালকে, হ্যাঁ আপনার ক্লাস করছিল,
কিন্তু ও লাস্টে পর উঠাতে পারে নাই, তাই আমার আমার থেকে পর উঠায় নিছিল, কিন্তু আজকে আসেনি। আমি ওকে কলও দিছিলাম মিস, ও ফোন উঠাচ্ছে না। আচ্ছা তিন নম্বর প্রশ্নটা আমি বলে দিচ্ছি, সবার মনে হয় লেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, তিন নম্বরটা লিখে নাও। তিন নম্বর প্রশ্নটা হচ্ছে, আমরা কেন ভালো মানুষ হব? তাই তোমরা এতক্ষণে তিনটা প্রশ্ন লিখতে পারো না, 23 বাইটে এত সাঙ্গর কাছার মনে 15 মিনিট নাকি কত মিনিট ক্লাস? না না টাইমাস আমাদের লেখা লাগবে না, জানি থাকে এভাবে বলো না, আমি বলছি তো বাবা, জারিন মিউট করো, জারিন মিউট করো, এভাবে বলতে হয় না, হ্যাঁ ক্লাসে এভাবে বলতে হয় না, আমি বলছি তো সবাই তাড়াতাড়ি করবে, এই যে মিউট করানো নাই, কে শব্দ হচ্ছে কার বাসা থেকে, চেয়ার নাড়াচাড়া করতেছে। আচ্ছা এবার দেখো তিন নাম্বারটা আমরা আবার বলে আমি শেষ করে দেব, আমরা কেন ভালো মানুষ হব? তিন নম্বরে, ভালো মানুষদের সমাজে সবাই পছন্দ করে, তাই সবাই পছন্দ করে, আর তাই আমরা কি করব, ভালো মানুষ হব। ঠিক আছে, সবাই পছন্দ করে ভালো মানুষদের। তোমরা আবার সবাই একটু অ্যাড হয়ে লাইনে মনে হয় ডিস্টার্ব করতেছে। সবাই মিউট করো, কাউকে বের করা হয় নাই। হ্যাঁ আমি হঠাৎ করে ক্লাস থেকে বের হয়ে গিয়েছিলাম। না বাবা সবাই মিউট করো। আচ্ছা এবার চার নাম্বার প্রশ্ন দেখো, চার নাম্বার প্রশ্ন, কোন কাজগুলোকে তুমি মন্দ কাজ বলে অভিহিত করবে? উত্তর, মিথ্যা কথা বলা, মানুষকে অসম্মান করা। সবাই মিউট করো, জারিন মিউট করো, আগে জারিন মিউট করো। বলছি বাবা সবাই মিউট করো তাহলে শুনতে পারবে, কোন কাজগুলোকে তুমি মন্দ কাজ বলে অভিহিত করবে? কোন কাজগুলোকে তুমি মন্দ কাজ বলে অভিহিত করবে? উত্তর, যদি মালিককে না পাই তবে না পাই তবে পাঁচ